গত 18ই মার্চ বঙ্গবন্ধুর 101তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত হয়ে গেল এক আলোচনা সভা অনুষ্ঠান। ডিজিটাল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব স্কুল অব বিজনেস এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং ইউল্যাবের উপাচার্য ডক্টর এইচ এম জহুর হক সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মান্নান। তিনি বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো কথা বলতে গেলে তা অসম্পূর্ণ রয়ে যাবে। সে মানুষটির কাজ কর্ম, তার জীবন, তার আদর্শ, তার চেতনা, তার বেড়ে ওঠা, তার রাজনীতি সবকিছুই চর্চা করতে হবে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ইউল্যাব উপাচার্য প্রফেসর এইচ এম জহুরুল হক। তিনি সবাইকে দেশপ্রেমের প্রতি আহ্বান জানান। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য, কারণ আমরা অর্থনৈতিকভাবে বঞ্চনার শিকার হয়েছিলাম। আলনূর, ইউল্যাব টিভি।